আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ তিনজনকে স্বাগত আজকে সংবাদ সম্প্রসারণে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। আজকে নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন, কালকে পর্যন্ত আছেন, এবং এতে চারটি এমইউ হবে, আজকে রাতেই সম্ভবত হবে। তাতে নেপালের সঙ্গে বাণিজ্য সম্পর্কে আমাদের কি ধরনের আরো লাভবান হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। কয়েকটা জিনিস আছে। একটা তো বাণিজ্য আছে, যদিও বাণিজ্য আমি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ধরি সাংঘাতিক বড় কিছু না, 6 বিলিয়নের নিচে হবে, তার চেয়ে ইম্পোর্টটা বেশি এক্সপোর্টের চেয়ে। সেখানে অনুসন্ধানে বাড়ানোর একটা বিষয় আছে। তার চেয়ে বড় হলো যে কানেক্টিভিটির কথাটা আমরা বহুদিন ধরে বলা হচ্ছে, সেই কানেক্টিভিটি যদি করা যায় তাহলে নেপাল সরাসরিভাবে বাংলাদেশের যে পোর্টগুলো সেগুলো ব্যবহারের মাধ্যমে আমি মনে করি যে একটা বড় ধরনের সম্পর্ক তৈরি হতে পারে। তবে তৃতীয় যেটা একেবারে খুবই কন্টেম্পোরারি একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো নেপাল এই রোহিঙ্গা বিষয়ে আমরা দেখছি যে আন্তর্জাতিক কাঠামোতে যখন কোনো ভোটাভুটি হয় তখন কিন্তু হয় অ্যাবস্টেইন থাকেন আর না হলে রোহিঙ্গার বিপক্ষে ভোট দেন। এটা আমাদের জন্য বলতে গেলে অ্যাটলিস্ট সার্কের যে স্পিরিট, যদিও এখানে ভারতও ওই একই সমস্যা ভারতও তাই করে থাকে, তার জন্য হতে পারে, বা যেহেতু নেপালের সাথে চীনের একটা বড় সম্পর্ক আছে সেই কারণে হতে পারে, যার জন্য আমরা নেপালের সাথে আলাদাভাবে যে একটা সম্পর্ক করা ভারত এবং চীনের বাইরে সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। সেটার একটা সুযোগ আছে সেই এনার্জির কাঠামো যেটা তৈরি হওয়া আছে, যেখানে বাংলাদেশ বড় ধরনের ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছে এবং পদক্ষেপও নিয়েছে, আর কানেক্টিভিটি যদি আমরা করতে পারি তাহলে হয়তো একটা ভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হতে পারে। আমরা যখন কথা বলছি তখন কিন্তু ওই এককভাবে বাংলাদেশ নেপালের যে বড় আকারের সম্পর্ক যে সম্ভাবনাটা সেটা কিন্তু এখনো হয়ে উঠেনি, সেটা একটা ডেফিসিট বা ঘাটতি রয়ে গেছে। জি, ইস্তিয়াকা, যেটি ডক্টর ইমতিয়াজ বললেন সেই সূত্র ধরে বলতে চাই যে একেবারে একদিক দিয়ে ভারত আর একদিক দিয়ে চীন, এই দুইটি দেশের একেবারে নিয়ন্ত্রণের মধ্যে থেকে নেপালের পক্ষে কতটুকু সম্ভব বাংলাদেশের সঙ্গে স্বাধীনভাবে এই আন্তর্জাতিক সম্পর্ক ঠিকঠাক করা? বাংলাদেশ এবং নেপালের আমার ধারণা পরিস্থিতি একই রকম। চীনের উপর নির্ভরতা অনেক বাড়ছে অর্থনীতির নানা দিগন্ত উন্মোচন করার জন্য, এবং চীন এখন নেপালের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি, যার সাথে যার অধীনে অনেকগুলো প্রকল্প সেখানে বাস্তবায়িত হচ্ছে। একই সাথে কিন্তু অন্যতম প্রতিবেশী, কিন্তু আমি বলবো আমাদের অবকাঠামো অন্যান্য বেশ কিছু প্রকল্পে চীনের উপস্থিতি অনেক শক্তিশালী। নেপালের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা অন্তরায় হলো যে সরাসরি যোগাযোগ, ল্যান্ড যোগাযোগটা ভারত নির্ভর, ভারত হয়ে আমাদের যেতে হয়। আমাদের যে 2019 সালের যে হিসাবটা দেখি তার তো নেপাল আমাদের দেশে $9 মিলিয়ন এক্সপোর্ট করেছে, আমরা করেছি $5 মিলিয়ন। খুবই ছোট একটা অর্থনীতির সম্পর্ক আমি বলবো। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট যদি হয় তাহলে হয়তো তার দিকে আমাদের একটা বড় জায়গা তৈরি হতে পারে। বাংলাদেশে প্রচুর নেপাল ছেলে মেয়ে ডাক্তারি পড়তে আসে, এবং নেপালের ভিতর এক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অবস্থার একটা অবস্থান তৈরি করা সম্ভব, বড় একটা উপস্থিতি সেখানে সেই বাজারে করে নেওয়া সম্ভব। 2 কোটি মানুষের দেশ নেপাল, সুতরাং সেখানে বাজারটা নেহায় ছোট নয়। আর হলো যে আমাদের যে ইলেকট্রনিক পণ্য আছে সেখানকার একটা বাজার, সিরামিক পণ্যের একটি বাজারও হতে পারে। আমরা এই জায়গাগুলো অতীতে কখনো সেভাবে এক্সপ্লোর করি নাই, এবং আমাদের যেহেতু সাফটা চুক্তি নেই, সরাসরি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটা করতে হবে। উদ্যোগটা মাত্র শুরু হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় গতি পেতে গেলে একটা পিটিএ চুক্তি, যেটাকে আমি শুরুতেই বলেছি, একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতেই হবে, এবং সেটার আওতায় আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোন এরিয়াতে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক সম্পর্কটাকে আরো শক্তিশালী করতে পারি, বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে পারি। জি, গোলাম মর্তুজা, যেটি ইস্তিয়াকা বললেন যে নেপাল কিন্তু একেবারে আমদানি নির্ভর একটি দেশ, সেখানে আমরা বাজারটা ঠিকমতো ধরতে পারলাম না কেন, কি মনে হয় আপনার?
এখানে নেপালের সঙ্গে সরাসরি বাংলাদেশের মানে যদি কানেক্টিভিটির কথা যেটা বলা হচ্ছে সেটা তো আসলে সরাসরি সম্ভব না, এটা ভারত এখানে বড় একটা অংশ। ভারতের উপর দিয়ে নেপাল বাংলাদেশ থেকে নেপালে যাওয়া এবং নেপাল থেকে বাংলাদেশে আসা, এই জায়গাটিতে আসলে বাংলাদেশের সঙ্গে নেপালের যে অবস্থান, নেপালের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানে এবং তার যে রাজনীতি, সেই রাজনীতি এবং ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি নেপালের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক কোনো একটা চুক্তি বা দ্বিপাক্ষিকভাবে কোনো একটা কিছু করে ফেলবে আমি মনে করি না যে বাংলাদেশের সেই সুযোগ আছে। এখানে চীন খুব বড় একটা ফ্যাক্টর। চীন কি ভাবছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে, চীনের মনোভাব কি, সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক কত দূর পর্যন্ত যাবে তার অনেকখানি নির্ভর করবে ভারত বিষয়টিকে কিভাবে দেখছে সেটার উপরে। নেপালের একটা তৃতীয় বা চতুর্থ তৃতীয় একটা জায়গা দরকার, জায়গা দরকার হচ্ছে এই কারণে নেপাল পুরোপুরিভাবে ভারতের উপরে যখন নির্ভরশীল থাকে, তখন যখন নেপালের রাজনৈতিক কারণে যখন ভারতের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়, তখন নেপাল জ্বালানি থেকে শুরু করে বহুবিধ জায়গাতে এক ধরনের বিপদের মুখোমুখি পড়ে। আর চীনের সঙ্গে নেপালের অত্যন্ত ভালো সম্পর্ক, চীনের উপরে নির্ভরশীলতা বা চীন নেপালের রাজনীতিকে প্রভাবিত করে, অর্থনীতিকে প্রভাবিত করে, কিন্তু অবস্থানগত কারণে যেহেতু দুর্গম এবং দূরত্ব দুটির কারণে সরাসরি চীন যে সহযোগিতাটা ভারত নেপালকে করতে পারে সেই সহযোগিতাটা চীন নেপালকে করতে পারে না। নেপালের এখন এরকম একটা তৃতীয় একটি জায়গা দরকার যে কাজটি, যে সহায়তাটা বাংলাদেশ নেপালকে করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে বাংলাদেশের সঙ্গে নেপালের যেভাবেই বলুক, যে ব্যাখ্যা যেভাবেই আসুক না কেন, নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতখানি বা কত দূর পর্যন্ত যাবে সেটা নির্ভর করবে চীন এবং ভারত আসলে কত দূর পর্যন্ত চায়, কতটা চায় তার উপরে। এটা হচ্ছে এই জায়গাটিতে। আর আর্থিকভাবে বাণিজ্যের জায়গাতে বাংলাদেশ আদৌ কতখানি লাভবান হবে সেটা একটা প্রশ্ন, তবে এই কানেক্টিভিটির জায়গাটিতে শুধুমাত্র আর্থিক হিসেবই তো প্রধান নয়, এখানে আরো বহুবিধ হিসাব আছে। যদি সত্যি সত্যি একটা কানেক্টিভিটি তৈরি করা যায় এই অঞ্চলের মধ্যে, তাহলে এখন আমরা যে হিসাবটি করছি হিসেবটি হয়তো তার চেয়ে আরো ভিন্ন গতি পেতে পারে। কিন্তু এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, অর্থাৎ এককভাবে তো থাকার কোনো সুযোগ নেই, আমাদের আসলে এই কানেক্টিভিটিটাকে তৈরি করতে হবে। আরেকটা ব্যাপার আরেকটা জিনিস যে নেপালের, রেজা ভাই যে কথাটি বললেন যে নেপালের শিক্ষার্থীরা বিশেষ করে মেডিকেলের শিক্ষার্থীদের বাংলাদেশের উপর এক ধরনের নির্ভরশীলতা আছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশের দিক থেকে দুর্ভাগ্যজনক যে পর্যায়ক্রমে এই সংখ্যাটা কমে যাচ্ছে। নেপাল পর্যায়ক্রমে ভারতের উপরে আস্তে আস্তে নির্ভরশীলতা বেড়েছে, সেখানে পড়তে যাওয়ার পরিমাণ বেড়েছে, এখন নেপালিরা চীনেও পড়তে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা এখন নেপালিরা উত্তর আমেরিকাতে অনেক বেশি সংখ্যক যাচ্ছে, এবং তাদের প্রশিক্ষিত কর্মীরা অনেক বেশি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, যে জায়গাগুলোতে বাংলাদেশ কিন্তু এই আঞ্চলিক প্রতিযোগিতায় ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমাদের মধ্যে তো এক ধরনের একটা ভাব আছে, আমরা তো কোনো কিছু নিজেদের দুর্বলতা স্বীকার করতে চাই না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, শ্রীলঙ্কা তো এগিয়ে গেছেই, নেপালিরাও যে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটিতেও আমরা খেয়াল রাখি না। ধরুন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা হলে সেই তালিকাতে একটি স্থান করে নেয় ত্রিভুবন বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যে পরিমাণ গর্ব করি, কিন্তু সেই গর্বের প্রতিফলন কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডগুলোতে দেখি না। অর্থাৎ নেপাল সহ এই অঞ্চলে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি করা দরকার, একটা সম্পর্কের উষ্ণতা তৈরি করা দরকার। আর ডক্টর ইমতিয়াজ যে কথাটি বললেন যে নেপালের সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আমি এত কিছু করতে চাই, শ্রীলঙ্কার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, আমি এত ভালো করতে চাই, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে যে আমরা তাদের সমর্থন পাই না, এই জায়গাটিতে বাংলাদেশের কূটনীতির মনে হয় আরো অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। ডক্টর ইমতিয়াজ, আপনি কিছু যুক্ত করবেন কি গোলাম মুর্তজার বক্তব্যের পরে? না, আমি একমত মুর্তজার সাথে। তবে দুটো বিষয় আমাদের মনে হয়, আমাদের কূটনীতি আমাদের সেইভাবে, আমার মনে হয় দুজনেই খুব ভালো বলেছেন যে চীন আর ভারতের একটা বিষয় আছে, যদি এরকম একটা থাকে তাহলে আমাদের কূটনীতিও নতুনভাবে চিন্তা করা দরকার যে কোনগুলো সফট এরিয়া। একটা বড় সফট এরিয়া কিন্তু রয়ে গেছে যেটা আমার মনে হয় আমরা দেখতে পারি, সেটা হলো ট্যুরিজম সেক্টরটা। যে জায়গায় আমরা আগেও এটা নিয়ে আমরা লেখালেখিও করেছিলাম যে একটা এমন একটা ভিসা রেজিম আমরা যদি তৈরি করি, বিশেষ করে নেপাল, বাংলাদেশ, এমনকি এর মধ্যে শ্রীলঙ্কা আসতে পারে, যে বিদেশিরা যদি একটা ভিসা পায় তাহলে এই সবগুলো দেশ, এই তিনটা দেশ ঘুরতে পারবে একটা ভিসা দিয়ে। এই যে তিনটের মধ্যে মালদ্বীপও আসতে পারে,
আমি নাম দিয়েছিলাম নামগে ভিসা রেজিম, কারণ আমরা ভুটানে বসে ওই কাজটা করেছিলাম। যে যেহেতু ভারত আর পাকিস্তানের ব্যাপার একটা সমস্যা আছে, বিশেষ করে সার্কের বিষয় নিয়ে, তারপরে বাংলাদেশ ভারতেরও ভিসা ঝামেলা আছে, সেই জন্য আমরা বলেছিলাম যে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, যেখানে অলরেডি কিন্তু কি বলা হয় অন অ্যারাইভাল ভিসা আছে, আমরা কিন্তু নেপালে অন অ্যারাইভাল ভিসা পাই, মালদ্বীপ যে অন অ্যারাইভাল। ডক্টর ইমতিয়াজ, আমার একটা প্রশ্ন ছিল, যে সমস্ত বিদেশিরা দিল্লি হয়ে বা ভারত হয়ে নেপালে যান ট্যুরিজম, তাদের কি আলাদা করে নেপালের ভিসা নিতে হয় নাকি তারা দিল্লি থেকে এমনিতেই ঢুকতে পারে? ভারতে ঢুকতে পারবেন একবার, নেপালের ভিসা রেজিম তো খুব সহজ, কিন্তু আমি বলছিলাম যে তিন চারটা দেশের ভিসা রেজিম যদি আমরা করতে পারি, যেটা শেঙ্গেনের মতো যেটা করা হয়েছে, ছোটখাটো যদি আমরা শুরু করি, তাহলে এক সময় হয়তো ভারত আর পাকিস্তান হয়তো আসতে পারে কোন এক সময়। নেপাল নেপাল আমাদেরকে অ্যারাইভাল এন্ট্রি দিচ্ছে, অ্যারাইভাল ভিসা দিচ্ছে, অথচ নেপালি মানে আমরা দিচ্ছি না, তারপর $20 করে আমরা চার্জ করি, এটা মিউচুয়াল হওয়ারই কথা, কারণ সেই হিসেবে ভিসা রেজিম চলে। ঠিক একই ভাবে আমাদের মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এই চারটা দেশের সাথে কিন্তু অন অ্যারাইভাল ভিসা আছে, মানে আজ আগে ভিসা নিতে হয় না। এই চারটা দেশ মিলে যদি আমরা একটা নামকরণে যদি একটা নতুন নাম দিয়ে যদি একটা ভিসা রেজিম করতে পারি, তাহলে ওই যে ট্যুরিজমের যে সেক্টর, যারা সহজেই নেপালে যাচ্ছে, তারা চিন্তা করতে পারে না, ঠিক আছে আমি ঢাকা ঘুরে গেলাম, এই যে বিষয়টা সেটা কিন্তু এবং শেঞ্জনে কিন্তু ওইভাবে শুরু হয়েছিল, শেঞ্জনে কিন্তু সব দেশ কিন্তু একসময় ছিল না, কয়েকটা দেশ ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। ওই সফট কতগুলো জায়গায় আমার মনে হয় গেলে, যার জন্য বলছি কূটনীতির বিষয়টা কিন্তু নতুন ভাবে চিন্তা করা দরকার আমাদের। পিকে হালদারের ঘটনা তো সবার মোটামুটি জানাই, আজকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরকম বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দুদক বলছে এখন পর্যন্ত 1200-1300 কোটি টাকার মতো তারা উদ্ধার করতে পেরেছে এই সহযোগীদের কাছ থেকে, কিন্তু মূল হোতাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। যদি 1200-1300 কোটি টাকা উদ্ধার করা যায়, তাহলে তো আমি বলবো যে এটা একটা খুবই বড় খবর। তাহলে দুদক মামলা করলো 100 কোটি টাকা কেন পিকে হালদারের দিকে, এবং পিকে হালদারের ঘটনাটা তো আমাদের কাছে বহুদিন থেকেই আমরা শুনে আসছি, গণমাধ্যমে আলোচনা হচ্ছে যে এই জায়গাগুলোর জবাব কিন্তু দুদকের কাছে আমরা নাগরিক হিসেবে চাই। সবচেয়ে বড় কথা, ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং দুটা কোম্পানি থেকে যে এরকম হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলা হলো, এটা তো একদিনে সরিয়ে ফেলা হয়নি। এখন পর্যন্ত এস কে সুর এবং শাহ আলম বাংলাদেশ ব্যাংকের দুজন কর্মকর্তা, তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কি অভিযোগ আনা হয়েছে আমরা জানি না, শুধু জানি যে তাদেরকে বাইরে যেতে দেওয়া হতো না, কিন্তু এখানেও তো একটা দুর্নীতির চক্র আছে। পিপলস লিজিং এর পরিচালকরা, ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালকরা নতুন চেয়ারম্যানকে ইন্টারন্যাশনাল লিজিং তাকে কাজ করতে দিচ্ছে না, এখনো ক্ষমতার প্রভাব দেখাচ্ছে, সেই নিউজও কিন্তু আমরা দেখছি। এমনকি বন্ধ অবস্থায় সেখানে তারা সভা করে সেখান থেকে অনেক ফাইল তারা সরিয়ে নিয়েছে, এরকম কথা শোনা যায়। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা চক্র সাংঘাতিক শক্তিশালী আছে, মানুষের টাকা নিয়ে চিনিমিনি খেলেছে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলতে চাই, পিপলস লিজিং আপনি অবসায়ন করেছেন, যেটা বাংলাদেশের সাম্প্রতিককালে একটি বড় ঘটনা, একটা আর্থিক প্রতিষ্ঠানকে আপনি এরকম করে অবসায়নে পাঠালেন, কিন্তু সাধারণ ডিপোজিটরদের টাকা ফেরতের তো কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। সাধারণত নিয়মটা হলো অবসায়নের পরপর এখানে একজন প্রশাসক বসবেন, তিনি অ্যাসেট এবং লাইবিলিটিস হিসাব করে সাধারণ ডিপোজিটরদের টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখেছেন যে পেনশনের টাকা, স্ত্রীর গয়না বেচার টাকা ইত্যাদি দিয়ে মানুষ সেখানে লোভে পড়ে করেছিল, কারণ মানুষকে দোষ দেওয়া যেতে পারে, কিন্তু এটা তো একটি সরকার অনুমোদিত লিজিং কোম্পানি, সেখানে মানুষ তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যবসা করেছে, ফলে মানুষ সেটাকে ট্রাস্ট করেছে। এখন সেই মানুষগুলোর টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তো আমি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। মানুষজন রাস্তায় নেমে আন্দোলন করছে, কেউ কেউ কান্নাকাটি করছে যে চিকিৎসা বন্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে পেনশনের টাকা তারা রেখেছিলেন সরকারি চাকরিজীবী, তাদের সে টাকা বন্ধ হয়ে গেছে।
একজন সঙ্গীত শিল্পী তার জীবনের সমস্ত সঞ্চয় সেখানে রেখেছিলেন, তিনি এখন বলেছেন যে তার পথে বসার অবস্থা। তো আমি তো মনে করি যে একই সাথে এই ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং এর ক্ষেত্রে সাধারণ ডিপোজিটরদের ইন্টারেস্টটাও তো দেখতে হবে, তাদেরকে টাকাটা কিভাবে ফেরত দেওয়া। পিপি হালদারকে আপনি ফেরত আনতে পারেন, তার সহযোগীদেরকে ধরতে পারেন, মুখরোচকের গল্প হতে পারে, কিন্তু এতে কিন্তু ডিপোজিটরদের দুঃখটা বুঝবে না, বরং তারা টাকাটা পেলে অনেক স্বস্তির জায়গায় তারা বুঝবে। জি গোলাম মুর্তজা, আমার কাছে এখানে কয়েকটি প্রশ্ন। প্রশ্নের মধ্যে আমার কাছে কেন যেন মনে হয় যে এইখানে দুর্নীতি দমন কমিশন যে কাজটি করছে সেই কাজটিতে মুখরোচক গল্প তৈরির দিকে এক ধরনের একটা ইঙ্গিত আছে। আমরা যেটা দেখি যে আমাদের যে সমস্ত অপকর্ম বা যে সমস্ত মামলার সঙ্গে নারীদের সম্পৃক্ততা থাকে সেই সমস্ত মামলা বা সেই সমস্ত ঘটনার যারা তদন্ত করেন তারা বারবার করে সেই সমস্ত মুখগুলোকে সামনে আনেন, গণমাধ্যমের সামনে এমন কোনো তথ্য ছেড়ে দেন যাতে গণমাধ্যম সেই সংবাদগুলো নিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যম সেই সংবাদগুলোর পেছনে অনেক বেশি সময় ব্যয় করে, যেটা আমার কাছে মনে হয়েছে বেশ পরিকল্পিতভাবে পিকে হালদারের 70-80 জন বান্ধবী এই কেন্দ্রিক কোট আনকোট এই কেন্দ্রিক একটি সংবাদের অবতারণা করা হয়েছে। আমার কাছে এটা খুব উদ্দেশ্যমূলক মনে হয়েছে, খুব মানে কি বলবো, কোনো কিছু বিবেচনা না করে বা সরলভাবে করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এই যে সহযোগী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কে কোন সময় বিদেশে গেল, কিভাবে গেল, তখন দুদকের দায়িত্ব ছিল কিনা, প্রথমত সেটা আমাদের জানা দরকার। দ্বিতীয়ত আমাদের জানা দরকার এখানে মৌলিক যে প্রশ্নটি, 53 মিনিট আগে পিকে হালদার সীমান্ত পাড়ি দেওয়ার 53 মিনিট পরে কেন দুদকের নোটিশ বিদেশ যেতে পারবে না এই নোটিশ গিয়ে পৌঁছলো সীমান্ত বিমানবন্দরে, কেন এটি গিয়ে পৌঁছলো, এর পেছনে কে ছিল, কারা ছিল, আমাদের এই তথ্যগুলো জানা দরকার। 1,200 কোটি টাকা উদ্ধার করেছেন, যদি সত্যি উদ্ধার করে থাকেন তাহলে ভালো ব্যাপার, কিন্তু দুর্নীতির পরিমাণ তো 10,000 কোটি টাকার উপরে। আপনি মামলা করছেন, অল্প কিছু টাকার উদ্ধার করছেন, 1,000 কোটি টাকা তাও বলছেন সত্যি কিনা এই জায়গাগুলো দেখা দরকার। অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে সাধারণ জনমানুষের স্বার্থ তো দেখা হচ্ছেই না, এবং রাষ্ট্রের যে উইং যারা অনেক ক্ষমতাবান সেই ক্ষমতাবান মানুষগুলো তাদের যে কাজ করার কথা সেই কাজ না করে মুখরোচক গল্প তৈরি করছেন, আমার এটা আশঙ্কা। যদি আমার আশঙ্কা অসত্য হয় তাহলে আমি খুশি হব, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে এটা সরকারের আরো উপর পর্যায় থেকে যারা এটা মনিটরিং করেন, যদিও দুদকের স্বাধীনভাবে কাজ করার কথা, বাট এটা দেখা দরকার যে আমরা সেই কাজগুলো করছি কিনা। আর আমি একটা কথা বলে শেষ করি, রেজা ভাই যে কথাটি বললেন যে আপনি 5 লাখ টাকা যদি আপনার আপনার অ্যাকাউন্টে লেনদেন করেন তাহলে সেটা মনিটরিং এর ব্যবস্থা আছে, আর এখানে শত শত নয় হাজার হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকার উপরে, এটা কোন প্রক্রিয়া, তার বস্তা ভরে নিয়ে যাওয়া হয় না এই টাকাটা, কোনো না কোনো প্রক্রিয়াতে অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো সরানো হয়েছে। তাহলে এই যে সরানো হলো, এই যে দেখার যে অথরিটি, সেটা কি বাংলাদেশ ব্যাংক, সেটা কি অর্থ মন্ত্রণালয়, সেটা কি অর্থমন্ত্রী, সেটা কি এসকে সুরদের মতো, যাদের বিরুদ্ধে এখন ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠছে এবং এই অভিযোগ নিয়েও তারা বলছে যে এসকে সুর এবং শাহ আলম তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা আনা পর্যন্ত নেওয়া হয়নি, ভয়ঙ্কর অভিযোগ উঠছে, তারপরেও যে তারা বসে আছেন তার মানে কি এখানে কি চক্রটা যেহেতু চক্রটাও কি এত শক্তিশালী যে এখানে আমরা কোনো কিছু করতে পারছি না, আমরা ওই একজনকে গ্রেপ্তার করে পুরো গণমাধ্যমের দৃষ্টিটা সেই দিকে নিয়ে যাচ্ছি, বড় কিছুকে চাপা দিতে চাচ্ছি, পুরোপুরি নির্মূল বা নিয়ন্ত্রণ করা গেছে সেটা মনে হয় না, আপনার মন্তব্য জানতে চাই। আমার তো মনে হচ্ছে আপনার প্রশ্নটাই একটা অদ্ভুত যে নিয়ন্ত্রণ করা পুরোপুরি, আর কোন ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা আছে কি, কোথাও কোনো চেষ্টা আছে? এর দেখেন আপনি, আমরা নানাভাবে আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তি নানাভাবে প্রশ্রয় পাচ্ছে, তারা যে হুঙ্কারগুলো দিচ্ছে, তারা টেলিভিশনের পর্দায় এসে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ফেলে দেওয়ার হুমকি দেওয়ার পর তাদের কি কিছু হয়েছে? কিন্তু আপনি সামান্য একটা কিছু লিখে দেখেন না আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। পুরো বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা রাজনীতিটা যেভাবে হচ্ছে সেই রাজনীতিটা যতটা সরকারি দল ক্ষমতার চর্চা করছে ততটা সে তার রাজনীতি করছে, বড় দল হিসেবে বিএনপি যতটা বিরোধী দলের রাজনীতি করছে রাজনীতি কোনো চর্চা করছে না। স্বাধীনতার 50 বছরে আসে আমরা যখন সুবর্ণ জয়ন্তীর রোশনায় আলোতে আনন্দ করছি তখন সাল্লার গ্রামের ঘটনা কিংবা মাগুরার ঘটনা আমাদেরকে তো আমি বলবো যে লজ্জায় ফেলে দেয়, কিন্তু আমরা সত্যি সত্যি লজ্জিত হই কিনা সেটা একটা বড় জায়গা।
আমরা যে অন্ধকার শক্তির কথা বলি তাদের সাথে তাহলে যুবলীগের নেতার নাম কেন আসবে, আওয়ামী লীগ নেতার বাসায় কোনো মিটিং হবে? এই প্রশ্নগুলোর তো খুব স্বচ্ছ উত্তর প্রয়োজন আছে। এবং একই সাথে আমাদের জানা দরকার যে দলের মধ্যে তাহলে অনুপ্রবেশের গল্প আমরা অনেকদিন থেকে শুনছিলাম, কিন্তু এরাই যদি এখন মুখ্য হয়ে যায় তাহলে তো একসময় রিয়েল আওয়ামী লীগের অনুপ্রবেশকারী হয়ে যাবে, সেই আশঙ্কা দেখা দিচ্ছে কিনা সেটা সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আমার কাছে মনে হয় যে অতীতের একটি ঘটনারও কোনো বিচার না, রামুর ঘটনার বিচার হয় নাই, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিচার হয় নাই, ভোলার ঘটনার বিচার হয়নি, বিচার হয়নি বলে তারা একের পর এক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। বাংলাদেশে ধর্মাশ্রয় রাজনীতি এখন এজেন্ডা স্থির করে, বাকিরা শুধু কৈফিয়ত। এখানে প্রধানতম প্রধান বিষয় হচ্ছে একটা এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ গুলো গত কয়েক বছর ধরে ঘটছে, সেই প্রতিটি ঘটনা প্রতিটি আক্রমণের পরে প্রথম অবস্থাতে আমরা গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছি একদিন বা কয়েক ঘন্টা পরে গিয়ে সেই সংবাদের নেপথ্যে আমরা আরো কিছু সংবাদ দেখেছি। সেই সংবাদে প্রথম অবস্থাতে আমরা যে সমস্ত সাম্প্রদায়িক দলের উপরে দায় চাপিয়েছি বা দায় চাপানোর যে সংবাদগুলো সামনে এসেছে, পরবর্তীতে দেখা গেছে যে এই ঘটনাগুলোর নেপথ্যে আরো ভয়ঙ্কর সত্য আছে, যেটা নাসিরনগরের ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, সাথিয়ার ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, অভয়নগরের ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, রামুর ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, এখন যেটা সাল্লার ঘটনার ক্ষেত্রে দেখা গেল। এখন সাল্লার ঘটনায় যুবলীগের নেতার নাম আলোচনা, আপনাদের সংবাদেও বললেন যে প্রধান আসামি যুবলীগ নেতা, এখন যুবলীগের পক্ষ থেকে বলা হলো যে না, তিনি আমাদের কোনো নেতা না, সেখানে কোনো কমিটি নাই। এই কি দায়িত্বশীল রাজনৈতিক দলের দায়িত্ব? এখন আওয়ামী লীগের বা যুবলীগের সারা বাংলাদেশের যত জায়গায় কমিটি আছে যাদেরকে আমরা যুবলীগের নেতা হিসেবে জানি, কোন জায়গা কি কাগজ, কতগুলো জায়গাতে কাগজে কলমে কমিটি আছে, কতগুলো জায়গাতে সদস্যদের নামের তালিকাভুক্ত আছে, তা তো আসলে নাই। এলাকা ভিত্তিক রাজনৈতিক দলের পরিচিতিটা কি হয়, অমুকে অমুক জেলায় যুবলীগ করেন, অমুকে অমুক জেলায় বিএনপি করেন, এভাবেই তো মোটামুটি ভাবে একটা পরিচিতি। সুতরাং একটা দায় যুবলীগ যদি আজকে দায় নিত, দায় নিয়ে যদি তার বিরুদ্ধে যদি মাঠে নামতো, ব্যবস্থা নিত, তাহলে হয়তো অন্য জায়গায় আরেকজন কেউ ঘটনাটা ঘটাতে পারতো না। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় তিনি আমাদের কেউ না, তার মানে হচ্ছে একজনকে অস্বীকার করা যায় কিন্তু পুরো ঘটনাটিকে অস্বীকার করা যায় না। এখানে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন আমাদের তৈরি হয়েছে, আমরা নিজেরা তৈরি করেছি, সেই জায়গাটি তো হচ্ছে, ধরুন ঘটনা একটা ঘটার পরে আমরা যখন হেফাজত সমর্থকদের দায়টা দিলাম, ঠিক আছে, হেফাজত সমর্থকরা এখানে যা করেছে সেই দায়টি তার আসারই কথা, কিন্তু পরবর্তীতে তো আমাদের দায়িত্ব, হেফাজতের সমর্থক মানে কে, হেফাজতের সমর্থক মানে কি বিএনপি, হেফাজতের সমর্থক মানে কি আওয়ামী লীগ, হেফাজতের সমর্থক মানে কি যুবলীগ, হেফাজতের সমর্থক মানে কি ছাত্রলীগ? যদি সেটা হয়ে থাকে, আমরা মিডিয়া যদি সেই কথা সুনির্দিষ্ট করে বলতে পারি, তাহলে গণমাধ্যমের উপরে মানুষের আস্থা তৈরি হবে। সেটা তৈরি না হয়ে আমরা যদি এইভাবে সংবাদ পরিবেশন করি এবং কোনো ঘটনার যদি তদন্ত না হয়, কোনো ঘটনার যদি বিচার না হয়, কোনো ঘটনার যদি নেপথ্যের কাহিনী আমরা বের করতে না পারি, তাহলে আমাদের কথা জনগণ বিশ্বাস করবে কেন? আর একটি বক্তব্য দেখেন, পুলিশের পক্ষ থেকে আমি একটি বক্তব্য দেখলাম যে যা একজনের কথা বলা হচ্ছে যিনি করেছেন তিনি বিএনপির লোক, অতি দ্রুত এটি চার্জশিট দেওয়া হবে। এখন গণমাধ্যমে আসলো হেফাজতের লোক, গণমাধ্যমে আসলো যুবলীগের লোক, এখন পুলিশের দায়িত্ব তো যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট করে তদন্ত করে তিনি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যুবলীগ সেটা দেখার কথা নয়। আপনি যখন একজন বিএনপি সুনির্দিষ্ট করে কথা বলেন, হয়তো তিনি জড়িত, জড়িত না আমি সেটা বলছি না, কিন্তু আপনি যদি বিরোধী দলের একজনকে সুনির্দিষ্ট করে কথা বলেন, তাহলে সাধারণ মানুষের কাছে তথ্যটা এইভাবে পৌঁছায় যে তাহলে এই জায়গাটিতেও মনে হয় ঘটনাটিকে আরেকদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, সঠিক হচ্ছে না। এই যে আমরা ধারা তৈরি করছি, এই ধারা তৈরি করে তো আমরা বিচারের দিকে যাচ্ছি না, আমরা কোনো ঘটনা তো চিহ্নিত করতে চাচ্ছি না, আমরা তো একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে শুধু চাপা দিচ্ছি। প্রথমবারের মতো রংপুরে একটি টমেটো প্রসেসিং সেন্টার শুরু হয়েছে এবং সেটি মানে এত বছর পরে এসে সেটি হলো এবং সেটি বলা হচ্ছে কৃষকের জন্য লাভবান হবেন, আমদানি নির্ভরশীলতা কমবে। এতদিন লেগে গেল একটা উদ্যোগ নিতে, তবু হয়েছে, এই জন্য আমি তো যারা উদ্যোক্তা তাদেরকে অভিনন্দন জানাই এবং শেষ পর্যন্ত তারা টিকে থাকবেন সেই প্রত্যাশা করি। এগ্রিকালচার প্রসেসিং নিয়ে প্রক্রিয়াকরণ নিয়ে কিন্তু আমরা অনেকদিন থেকেই বলছি এবং আপনাকে বলে রাখি, আমার কিছুদিন একটি প্ল্যান্ট প্রোটেকশন উইং এ একটি বহুজাতিক কোম্পানির কাজ করার সুযোগ হয়েছিল উত্তরবঙ্গে, এবং আমরা দেখেছি বা নিজের অভিজ্ঞতায় যে কিভাবে কৃষক শুধু দাম না পেয়ে তার ফসল কিভাবে নষ্ট করে ফেলে প্রতি বছর, টমেটো, ফুলকপি সহ সিম, নানা জাতের সবজি তারা নষ্ট করে ফেলে কারণ তারা দাম তুলতে পারে না।
বহুদিন থেকে উত্তরবঙ্গে একটা দাবি আছে যে সেখানে ভালো একটা প্রসেসিং, এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি কিংবা এই জাতীয় রিসার্চ ইনস্টিটিউট পর্যন্ত করার একটা দাবি আছে, কিন্তু সেখানে কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। বাংলাদেশের আলু শেষ পর্যন্ত নষ্ট হয়, অথচ আমি এরকম কোম্পানি জানি যারা দুবাই থেকে বাংলাদেশের আলু কেএফসির জন্য কিনে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রসেসিং করে, সেই প্রসেসিং প্ল্যান্টও বাংলাদেশে হয়নি। তো দেরিতে হলে এই উদ্যোগটি হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটার মাধ্যমে কৃষকরা কিছুটা হলেও দাম পাওয়ার চেষ্টা করলেন। এগ্রিকালচারের দুটো দিক, একটা হলো আপনার রিসার্চের দিক আর একটা হলো টেকনোলজির দিক। উনি ধীরে ধীরে বাড়াচ্ছে কিন্তু সেটা পুরোটাই চলে যাচ্ছে উৎপাদনের দিক থেকে, কিন্তু সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ এই দুই জায়গায় আমাদের উইকনেস রয়েই গেছে। সেই দিক থেকে এটি একটি বড় উদ্যোগ বলে মনে করছি, অন্তত প্রক্রিয়াকরণের দিক থেকে। জি অবশ্যই গোলাম মর্তুজা। আর রেজাবার সঙ্গে আমি একমত পোষণ করছি, এখানে দ্বিমত পোষণ করার সুযোগ নেই, কিন্তু আমি আপনাদের প্রতিবেদনে যেটি দেখলাম এটি সম্ভবত কৃষি অধিদপ্তর বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদের, জি এদের একটা প্রকল্প। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে যখন এই ধরনের সরকারি প্রতিষ্ঠানের একটা সম্পৃক্ততা এবং তারা যখন কাজটি করছেন, তখন যে আশাবাদ নিয়ে কাজটি শুরু হয়েছে কৃষকের মুখে হাসি ফোটার কথা, কিন্তু আমার ভেতরে এদের কাজের দক্ষতা, এদের সক্ষমতা এবং সরকারি প্রতিষ্ঠানের ভেতরে অন্যায় এবং অনিয়ম এবং দুর্নীতির যে একচ্ছত্র আধিপত্য, সেই কারণে এই ধরনের প্রতিষ্ঠান কতদিন পর্যন্ত আসলে কৃষকের জন্য বা কৃষক বান্ধব থাকবে সেটা নিয়ে আমার ভেতরে একটা শুরুতেই একটা সংশয় তৈরি হচ্ছে। আমি চাইবো যে আমার এই সংশয়টা ভুল প্রমাণ হোক। আরেকটি যেটা কথা বলতে চাই যে প্রক্রিয়াতে যেভাবে এই টমেটো সংরক্ষণ করার জন্য প্রসেসিং করার জন্য যে ফ্যাক্টরিটি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই 2021 সালে এসে রাষ্ট্র বাংলাদেশের আরো অনেক বড় প্রেক্ষিতে আরো অনেক আধুনিক একটি প্ল্যান্ট হওয়া দরকার ছিল, অথবা শুরুতে যেটা হয়েছে সেটার সঙ্গে সঙ্গে অতি দ্রুত গতিতে একটা আধুনিক স্বয়ংসম্পন্ন একটি প্ল্যান্ট হওয়া দরকার। উৎপাদন এখন যা আছে, বলা হচ্ছে বাংলাদেশে যত টমেটো উৎপাদন হয় তার অর্ধেক উৎপাদন হয় ওই অঞ্চলে, তো অর্ধেক যদি ওই অঞ্চল উৎপাদন হয় এবং আমরা যদি বড় প্ল্যান্ট তৈরি করি এবং সেই অর্ধেক অর্থাৎ যা উৎপাদন হয় এই উৎপাদনকে আরো 2-3 গুণ বৃদ্ধি করা যায়, তো সেই রকম একটা বড় যদি একটা মানে স্বয়ংসম্পন্ন প্ল্যান্টের উদ্যোগ যদি না নেই, আমার ধারণা যে প্রক্রিয়াতে এক ধরনের কুটির শিল্প আকারে যে প্রকল্পটি তৈরি হচ্ছে এর সুফল খুব বেশি দিন পাওয়া যাবে বলে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। আমি হতাশার কথা বলছি না, আমি কাজটাকে প্রশংসা করছি, কাজটার জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী থাকতে চাই। আরো বড় পরিসরে ভাবা দরকার আমাদের। জি অবশ্যই আমরা আশাবাদী থাকতে চাই যে সেটি একটা ভালো ফল বয়ে আনবে। গোলাম মর্তুজা এবং সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।